এই আফটারনুন এক্সপ্রেস আর স্টুডিওত মই মৌসুমী শর্মা বৰুৱা। প্রথমটো ব্রেকিং নিউজ, নগাঁও আরক্ষীর জালত ভুয়া ঔষধ চক্রর নায়ক। রাজ্যজুড়ি বিভিন্ন ফার্মাসির বিক্রি করেছিল ভুয়া ঔষধ। ইউডিলিভ 300 টেবলেট, টেক্সিমো 200 টেবলেটকে ধরে বহু ঔষধর নকল বিক্রি করেছিল চক্রটোয়ে। নূরজামাল আলী নামৰ এজনের নেতৃত্বত চলিছিল চক্রটো। আজি নগাঁও আরক্ষীর জালত পড়িল নূরজামাল আলী। নগাঁওর কড়ালি গাঁওয়ার বাবলু মেডিকেলত নূরজামালে ঔষধ বিক্রি করবলে আহিছিল। সমগ্র রাজ্যতে চলিছে এই ভেজাল ঔষধর সিন্ডিকেট। পুনৰবাৰ জনাইছো, নগাঁও আরক্ষীর জালত ভুয়া ঔষধ চক্রর নায়ক। রাজ্যের বিভিন্ন ফার্মাসীত বিক্রি করেছিল ভুয়া ঔষধ। ইউডিলিভ 300 টেবলেট, টেক্সিমো 200 টেবলেটকে ধরে বহু ঔষধর নকল বিক্রি করেছিল চক্রটোয়ে। নূরজামাল আলী নামৰ এজনের নেতৃত্বত চলিছিল চক্রটো। আজি নগাঁও আরক্ষীর জালত পড়িল নূরজামাল আলী। নগাঁওর কড়ালি গাঁওয়ার বাবলু মেডিকেলত নূরজামালে ঔষধ বিক্রি করবলে আহিছিল। সমগ্র রাজ্যতে চলিছে এই ভেজাল ঔষধর সিন্ডিকেট। বেয়া ঔষধ বেশি আছে, গোটে অঞ্চলটোর মানুষ খাই আছে। হ্যাঁ, গোটে পুরনি নাম অঞ্চলত একদম বিয়পাইছে গোটে বেয়া ঔষধ। এটাও কাম নকয়, খালি পয়সা ভরিছে মানুষে। মানে আড়াই মাহ আগত সি আহিছে মোর ওর, তেতিয়াই মই তাই ঔষধ দিছো তাক ফসাবর কারণে। সি দি থাকে পয়সাও লওয়া নাই, কোথায় আপনি এইখানে বেশি পয়সা দিব। তেতিয়াপা মই কোম্পানির এমআর কোম্পানি ম্যানেজার সবর কথা বলেছো, মানে কোনেও গাত নলয় কথাটা। কোয়ান্টিটি সেইদিনাখনেও কৈছে, কারণ ইমান ডিফারেন্স পয়সা, যেটো 574 রুপিসর মানে ইউটিলিটি 300, সেটা 96ত দিয়ে মই লৈ দিছো। সেয়া কোন দেখিবলৈ কি সেম, কোনো ধরব নয়, কোনেও কব নয় যে এইখানে ঔষধ যে বেয়া। সেইমতে আমি আজি এই অপারেশন লঞ্চ করলো। আই পিনে তেখেতে গম পালো মানুষজন নাম নূরজামাল আলী হয়। তেখেত আমার নগাঁও শিমলুগুড়ির বাসিন্দা হয়। তো আমি কেসটো আমি লম, কেস এটা লম। তো আমি ইনভেস্টিগেট আরম্ভ করি, তো গম পাম এটা কোপ আনিছে, কেনেকে আনিছে, কোপ সাপ্লাই করেছো। আমি তো ভিতরে তেখেতক আমি প্লেন করেছো, ফোকাস করে পিনে চাও কি করবো লাগবে। তো ইনভেস্টিগেট করি, কেস লম। লগতে মোৰ ওসির উপহিয়াটো আছে, তেখেতে আগুয়াই নিব কেসটো।